বলছি কি যে শুনছি নি যে ঘটছে কি সব চারপাশে, ভাবছি অনেক হচ্ছেটা কি, থাকছি আবার কার সাথে, এইটা ভালো ওইটা মানা কারণ কি ভাই, না 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 চলছে আজ চলবে কাল এসবই টক মিষ্টি ঝাল। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, বেজোর হলেই কপাল মন্দ সব লোকেরাই বলে। কপালটা ভালো করবার জন্য সে কবে থেকে জোড়া শালিকের ছবি দেখে আসছে, যেন ভাগ্যটা ভালো হয়। কিন্তু ভাগ্যটা ভালো হবে কি করে, সেই যে ছোটবেলায় মা কপালে একটা টিপ দিয়ে বলেছিল, দেখিস কারো নজর লাগবে না, সেই টিপের এত শক্তি 33 বছর কেটে গেল, আজ পর্যন্ত কোনো মেয়ের নজরেই পড়লাম না। কি যে বলি, পড়ে গেল মানে হাত থেকে পড়ে গেছে, তারপরে আজকে মনে হয় মেহমান আসবে আসবে। আরে আমার ডান হাত চুলকাচ্ছে, তার মানে আমার টাকা আসতে চলেছে। কি আমার বাম হাতটা চুলকাচ্ছে, তার মানে কি, তার মানে আমার বিদেশ ভ্রমণ একেবারে নিশ্চিত, মানে আমার ডান পাটা চুলকাচ্ছে, তার মানে আমার চাকরি হতে চলেছে, বাম পাও চুলকাচ্ছে। আরে বাম পাও চুলকাচ্ছে তাতে কি, হ্যাঁ আমার মনে হয় ভাগ্যটাকে কিছু না চুলকানি হয়েছে। প্রিয় দর্শক, কিসে যে চুলকানি আর কিসে যে ঝলকানি তা বোঝা খুবই কঠিন, কিন্তু প্রাগ ঐতিহাসিক কাল থেকে কিছু অন্ধবিশ্বাস চোখে পড়ে আসছে যা আমাদের চিন্তার পথকে করে দিয়েছে বন্ধ। আমরা চাই রাস্তা সংস্কার, চাই না কুসংস্কার। এই যে কুসংস্কার, এই শব্দটা কঠিন মনে হলেও কুসংস্কার আসলে কি খুব সহজে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। যুগ যুগ কাল থেকে লোকে মুখে শোনা নানা কাল্পনিক এবং অদ্ভুত বিষয়গুলোকে ইতং বিতং এর মাধ্যমে যাচাই বাছাই না করিয়া, আবছা অন্ধকারে থাকিয়া, খাপছাড়া যুক্তি দেখাইয়া, মুক্তি না খুঁজিয়া, জ্ঞানচক্ষুর ওপরে সজ্ঞানের টিনের চশমা লাগাইয়া, বিজ্ঞানকে অজ্ঞান করিয়া অজ্ঞ ব্যক্তিরা ভাগ্য পরিবর্তনের জন্য যে জালে বন্দী থাকিতে চায় উহাকেই বলে সংস্কার। কি বিশ্বাস হলো তো আমার কথা, কথাই বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ আজকে টক মিষ্টি ঝালের সংস্কার পর্বে। আমি আর বকবক করব না, কারণ টকবক করবার জন্য আমন্ত্রণ জানাবো আমাদের জনপ্রিয় অভিনেতা নাট্যকার এবং পরিচালক শামীম জামান ভাইকে। ওয়েলকাম ওয়েলকাম ব্রাদার, ভাইয়া আসেন বসেন একটু পরে। কেন দেরি কেন ভাইয়া? দেরি মানে আমি এখন এদিকে যাব, আমার একটা সমস্যা আছে কি যে আমি একটু বিশ্বাস করি এরকম যে মানে নিঃশ্বাস যেদিকে যায় একটা মানে পজিটিভ দিক আছে, মানে ডান দিকে বেরোলে আমি ওই দিকে তখন রওনা দিই, তাছাড়া বাম দিকে এখন আছে যাই তো দেরি হচ্ছে। হ্যাঁ এই ডান দিকে চলে আসছে। ও যা হোক ভাইয়া, একটু শুরুতেই জোড়া শালিক দেখে নেন, কারণ এটা দেখে আমার ভাগ্য না ফিরলেও আপনার ভাগ্য ভালো হতে পারে অবশ্যই। হ্যাঁ এবং এটা আমি রেখে দিচ্ছি যেন সবার নজরে পড়ে এবং এটা যেন ভাগ্য ভালো হয়। ভাই আসতে কোনো সমস্যা হয়নি? না একদম না, কোনো সমস্যা নেই, আমি ওই নিঃশ্বাসটা দেখে আসছি তো। আচ্ছা সবসময় আপনার যেদিকে নিঃশ্বাস সেদিকে চলে যান? হ্যাঁ। আমার একটা ব্যক্তিগত সমস্যার কথা একটু জানাতে চাই, মা খালাদের কাছ থেকে এটা শুনেছি যে জোড়া কলা খেলে নাকি যমজ বাচ্চা। সে আমি কবে থেকে জোড়া কলা খেয়েই যাচ্ছি কিন্তু আজ পর্যন্ত মানে যমজ বাচ্চা তো দূরের কথা, একটা বাচ্চা পর্যন্ত হলো না। তুমি নিজে জোড়া কলাটা না খেয়ে তোমার বউকে খাইয়ে দাও, তাহলে কিন্তু সমাধান হতে পারে। কিন্তু ভাইয়া বউ পাবো কোথায়, আমার তো বউ নেই। তাহলে তো তোমার হওয়ার কোনো সম্ভাবনাই দেখছি না। জি ভাই, তাহলে তুমি বিয়ে করো, বিয়ে করার পরে যদি জোড়া বাচ্চা চাও তাহলে তুমি নিজে বউ দুজনে মিলে খাইও, তাহলে চারটা বাচ্চা হতে পারে। খুব মিষ্টি করে কথা বলছেন, মানে জন্মের পর কি আপনার মুখে মধু দিয়েছিল নাকি? 100% মধু খাইয়ে তো। কিন্তু এখন বিজ্ঞান বলছে যে জন্মের পর এসব মধু না খাইয়ে মানে মায়ের বুকের দুধটাই যথেষ্ট। সমস্যা হয়েছে যখন আমি জন্মেছি তখন বিজ্ঞান একরকম ছিল বিজ্ঞান, এখন কিন্তু বিজ্ঞানের থিওরি অনেক চেঞ্জ হয়ে গেছে। যেমন মনে করো আগে কিন্তু তোমার জ্বর আসলে যেমন ঠান্ডা পানি খাওয়া যাবে না, গোসল করা যাবে না, অনেক কিছু বলতে, এখন কিন্তু উল্টা হয়ে গেছে। এখন জ্বর আসতে বলে কি ঠান্ডা কাপড় দিয়ে ভালো করে একদম শরীর টরীর মোছায় টোছায় দিলে জ্বরটা নেমে যাচ্ছে। মানে বিজ্ঞানের কিন্তু গতিধারা চেঞ্জ হচ্ছে, সংস্কার থেকে যারা আছে তারা কিন্তু অত কুসংস্কার বিশ্বাস করে না, বাট আমাদের নানান কারণে আমরা বিশ্বাস করি। তোমার গলায় একটা মাছের কাঁটা। জি জি,
তো এটা আমার মনে হয়, আমি আমি যেটা ধারণা করতে পারি, এটা তোমার গলায় কাটা বিধে বিধায় ওটা বেঁধে রেখেছো যাতে কাঁটাটা না বিধে। এটা আসলে আমার গলার কাঁটা। অনেকে বলে যে গলায় কাঁটা বিধলে বিড়ালের পা ধরলে নাকি কাঁটা নেমে যায়। গলায় কাঁটা বিধে না, আমি কাঁটাটা খেয়ে ফেলি সবসময়, তো এই জন্য আর বিড়ালের পা ধরা হয়নি আমার। আমার মনে হয় আপনি খেয়ে ফেলেন বিধায় বিড়ালের পা ধরা উচিত, যে বিড়াল আমি তোমার খাবার খেয়ে ফেলেছি। বিড়াল নিয়ে একটা ভালো মনে পড়েছে, কলকাতায় ট্যাক্সিতে করে যাচ্ছি, হঠাৎ করে সামনে দিয়ে একটা বিড়াল দৌড়ে গেল, এর মধ্যে ড্রাইভার গাড়ি থামা দিয়েছে। হ্যাঁ ড্রাইভার যাও, হ্যাঁ বিল্লি কাট দিয়া। আচ্ছা কথা বলতে পারে, বিল্লি কাট দিয়া, আরে বাবা যাও, না বিল্লি কাট দিয়া, চারবার বিল্লি কাট দিয়া। তারপরে দাঁড়ায় আছে, কিছুক্ষণ পরে গেল, পরে আর একজন বুঝে বললো যে না আসলে বিলাই গেছে সামনে দিয়া, গাড়ি নিয়ে সামনে যাবে না, কিছুক্ষণ পরে যাবে। কৃষকরা বিশ্বাস করি, কিন্তু আমরা মানুষ মানুষকে বিশ্বাস করি না। হ্যাঁ রাস্তায় যাওয়ার সময় হোঁচট খেলে বলে যে আর একটু থেমে যান বা এটা ভাগ্য খারাপ হতে পারে, এটার কোনো যুক্তি আছে কি? এটার কোনো যুক্তি নাই, কিন্তু আমরা অনেক সময় নিজের অজান্তেই করে ফেলি। ছোটোবেলা থেকে আমরা মা চাচির মুখে যেগুলো শুনে এসেছি ওগুলি আসলে আমাদের মনে গেঁথে আছে। যেমন বাসা থেকে বের হলে পেছন থেকে ডাক দিতে নেই, হ্যাঁ পেছন থেকে কেউ যেন না ডাকে, তাহলে অমঙ্গল হয়। ভাই আমার এক চাচার কথা বলি, সেদিন চাচা বাড়ি থেকে বের হয়েছে একটা মিটিংয়ে যায়, হঠাৎ পিছন থেকে চাচি ডাক দিয়েছে, এই শোনো এই শোনো। চাচা তো খেপে আগুন, এই তুমি পিছন থেকে ডাক দিলে, গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে যাচ্ছি, এখন যদি আমার অমঙ্গল হয়। চাচি বললো শোনো, আমার কথা না শুনলেই তোমার অমঙ্গলটা হবে, কারণ সকাল থেকে তুমি আমার পায়জামা পরে আসো, ওটা চেঞ্জ করে তোমারটা পরে যাও। ব্যাঙের ডাকে বৃষ্টি হয়, বৃষ্টি। তো এই যে আপনাদের শুটিংয়ের সময় অনেক সময় বৃষ্টির দৃশ্য ধারণ করতে হয়, তো বৃষ্টির দৃশ্য ধারণ করতে গেলে তো অনেক আয়োজন লাগে, তো অনেক প্রোডাকশন হাউস থেকে সব আয়োজন করেন, অনেক খরচ করতে হয়। তার চেয়ে আপনি ফ্রক প্রোডাকশন থেকে বৃষ্টিটা ব্যাঙ ভাড়া করে নিয়ে গেলেন এবং সেই ব্যাঙের বিয়ে দিলেন, বৃষ্টি হলো, তাহলে তো আপনার খরচ অনেক কমে গেল। না হয়ে যায়, কিন্তু সেটার চেয়ে বড় কথা হচ্ছে কিছু সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক কিছু ব্যাপার আছে। ব্যাঙের ডাক কখন ডাকে, তখন যখন ব্যাঙ বুঝতে পারে যে বৃষ্টি হবে না। এটা সবসময় ঠিক না, আমি একদিন দেখি যে ব্যাঙ ডাকছে, ব্যাঙ ডাকে, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, ঘটনা কি, তারপর ব্যাঙের ওখানে যা দেখি সাপ ব্যাঙ ধরে বসে। যদি টিকটিকি ডাকে তাহলে মনে হয় যে আমরা বলে থাকি যে সত্যি, দেখছিস টিকটিকি সত্যি, মানে আমরা যে সত্যি বলছি সেজন্যই ডাকছে। তো ভাইয়া আপনি এতক্ষণ কথা বললেন, এখন পর্যন্ত কোনো টিকটিকি ডাকলো না? সত্য না কথাগুলো, তার মানে আপনার। আচ্ছা অনেক সময় আমরা বলি যে দোকানের প্রথম কাস্টমার এটা ফেরত দিতে নেই, ফেরত দিতে নেই, আবার প্রথম কাস্টমারের কাছে বাকিও বিক্রি করতে নেই। তো ধরেন প্রথম যে কাস্টমার আসলো সে বাকি নিতে আসছে, তাহলে এবার কোনটা মানবেন, ফেরত দেবে নাকি বাকি দেবে? বাকি না দেওয়াই ভালো, বাকির নাম হচ্ছে বাকি। তো ভাইয়া আপনারা শুটিংয়ে যান, এই যে প্রথম ক্যামেরা ওপেন করা বা প্রথম প্রথম পরিচালনা করা, তো এইসব ক্ষেত্রে কোনো কিছু মেনটেন করেন? আমি এখন ডিরেকশন করি, অনেক আর্টিস্ট আছে এসে পায়ে হাত দিয়ে সালাম করে, অনেকে অনেকে হ্যান্ডশেক করে যায়, বেস্ট অফ লাক, এটা হতে পারে, এটা হচ্ছে শ্রদ্ধাভক্তি, নট দ্যাট এটা কুসংস্কার। আমি আমার লাইফ যে যদি বলি, আমি সারা জীবনে স্ট্রাগল করেছি, আমি এখন একটা পর্যায়ে এসেছি, তা আমার কিসের অমঙ্গল কিসের কুমঙ্গল এটি কিছু না, আমার যখন হবার তখন হবে, এবং আমি যে কাজটা করে যাচ্ছি আমি চেয়েছি এটা হব, আমি এটা বিশ্বাস করেছি, এটা হয়েছে। বলা হয়ে থাকে যে ছোটবেলায় দাঁত পড়লে সেই দাঁত যদি ইঁদুরের গর্তে দেওয়া যায় তাহলে নাকি সুন্দর দাঁত গজায়, তো আপনার দাঁত কি ইঁদুরের গর্তে মনে হয় দেওয়া? না 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 না, আমি এসব করিনি, যে কারণে আমার দাঁত অত সুন্দর না। আমার দাঁত বাদুরের গর্তে ফেলা হয়েছে, যে কারণে দাঁতগুলো কিন্তু গাছের উপরে উঠে পেয়ারা খাচ্ছিলাম তো দাঁত পড়ে যায়, এই যে আপনার বাচ্চারা বড় হয়েছে শহরে, শহরে বাচ্চারা তো মানে ইঁদুরের গর্ত খুঁজতে খুঁজতে ওর তো দাঁত উঠে যাবে। হ্যাঁ ও তো দাঁত শেষ। ভাই আমি একটু আপনার মাথাটা একটু দেখতে চাই, দেখা দেখা এই যে মানে গোল গোল যে একটা গোল্লা তো একটা একটা একটা, অনেকের বলে যে দুই গোল্লা থাকে, দুইটা থাকে, দুইটা দিয়ে আমি এরকমও দেখেছি, একজনের মাথায় গোল্লাই নাই, বউ তিনটা, তিনটা লাল বাতি জ্বলে গেছে, তখন কথা বেশি হয় তখন লাল বাতি, লাল সিগন্যাল, রেড সিগন্যাল, কথা বলবো না। কুসংস্কার না মানলেও আমার মনে হয় রেড সিগন্যালটা মানা উচিত। অবশ্যই কুসংস্কার নিয়ে আমরা এতক্ষণ অনেক কথা বলছিলাম, কিন্তু এই মুহূর্তে আপনার মনে কোন গানটি বাজছে সেটা জানতে চাইবো। দুটি গান শোনাচ্ছি, প্রথম গান রুমাল দিলে ঝগড়া হয়, চিঠি দিলে বন্ধু হয়, ফুল দিলে কি হয় বলো না। এই গানটি নাকি এই গান বাড়ির মানুষ কাহে আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কাহে জিনে ভূতে ধরেছে, কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে।
আমার তো কোনোটাই বাজে না, আমি তো গানের মধ্যেই নাই। তাহলে আমি তো কুসংস্কারের মধ্যে আছি, গানের মধ্যে থাকি। তবে পারাপড়শি এটা তো অনেকবার শুনেছি। ভালোবাসার ভূত ধরেছে না? কখনো ধরেনি, কারণ হচ্ছে ভালোবাসার ভূত তো ধরেছি, আমার ওয়াইফের সাথে আমার ভালোবাসা ছিল, যে কারণে সেই তো ধরেছে, একবারে ধরেছে এটাকে একদম। বেশ অনেকদিন এই ভূত ঘাড়ে চেপে আছে, এই ভূত ঘাড়ে চেপে আছে, আমিও তার ঘাড়ে চেপে আছি, এই তো চলছে। নিরাপদে আছেন, খুবই ভালো লাগছে। নিরাপদে আছি, রাইট। আপনি আরও নিরাপদে থাকুন সেটাই আমরা চাই। আপনাকে এই নিরাপদে থাকা উপলক্ষে মিষ্টি খাওয়াবো, কিন্তু বিরতির পরে। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, তারপর ফিরে আসছি কু সংস্কার নিয়ে বাকি কথা বলতে। সন্ধ্যা প্রদীপ না জ্বালালে গৃহস্থের অমঙ্গল হয়, এই কথাটা কিন্তু পুরোপুরি সত্য, অন্য কিছু মানে না না মানে। হ্যাঁ, কারণ এই তো কয়েকদিন আগে এক নতুন জামাই গিয়েছিল শ্বশুর বাড়িতে, যথারীতি সন্ধ্যায় কোনো প্রদীপ জ্বালানো ছিল না, তাই বউয়ের ঘরে ঢুকতে গিয়ে ভুল করে সে শালির ঘরে ঢুকে পড়েছিল। তারপর কি ঘটেছিল এই আলোকিত জায়গায় সেটা আর না বলি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় অতিথি শামীম জামান। এবার ডেকে নিচ্ছি মিস্টার মিষ্টিকে, আসছে তারেক মাহমুদ। আমার প্লেট যখন নড়াচড়া করে খাওয়ার সময়, তাহলে বলে যে এবারে ভাত বন্ধ আছে। প্রতিদিনই তো আমার বাসায় প্লেট কোনো না কোনো ভাবে, নিজের বাসায় যখন প্লেট নড়াচড়া করে, তখন আমার বাসার ভাত কি বন্ধ হয়ে যায়? আমার কিন্তু ওই ভাঙ্গা আয়নায় আমি দেখি তাই, আমি আয়নায় দেখার পর নিজের চেহারা দেখে আয়নাটাই ভেঙে ফেলি। ভাঙ্গা আয়নাটা কিন্তু এই যে আমি আসলাম, শুনলাম যে পরে কিন্তু আবার ঝালও আছে। আমি মিষ্টি, তার মানে আমি সুসংবাদ। আমি দর্শককে একটা কথা বলতে চাই, যে এই মুহূর্তে দর্শক যারা আমাদের দেখছেন তাদেরকে একটা কথাই বলছি, আমি এসেছি, এটা একটা সুসংবাদ। এটি আপনি 40 জনকে ফরওয়ার্ড করুন, তাহলে আপনি 29.5 বছর পর একটা সুসংবাদ পাবেন। একজন এটাকে মানে রিফিউজ করেছিল, তারপর সে কোম্পানির এমডি থেকে সিকিউরিটি গার্ড হয়ে গেছে। ঘোষণাটি এখানে ভাইয়া, এটা আপনাকে বিশ্বাস করতে হবে কিন্তু। না না, বিশ্বাস না, এগুলো দেখি তো, এই যে ফেসবুকে দেখি এমন সব জিনিস পাঠায় যে 100 জনকে শেয়ার করতে হবে। আমার একটা অলৌকিক আপনার চেরাক ছিল, তো চেরাকে আগে ঘষা দিয়েছি একবার, দৈত্য তো আসে না। দুইবার ঘষা দিলাম, দৈত্য আসে না। তিনবার ঘষা দিলাম ভাই, আসলো না। চতুর্থবারে আমার মেজাজটা গরম হয়ে গেল, আমার কাছে মনে হইলো যে এই ফার্স্ট টাইম আমি কাউরে দেখতেছি যে দেরি করার পরে এরকম হা হা করে আসে। আমি বললাম যে দেরি করার পরে এত হাসার কি আছে? কয় জনাব, এটি তো আমার এন্ট্রি মিউজিক, আর এন্ট্রির সময় বলে এই মিউজিক। আমি বললাম ভাই দেরি হলো কেন? আমি বুঝতে পারি। আমি বললাম পরে বুঝলা কীভাবে? আমি আমার বৌরে নিয়ে ভাত খাচ্ছি মালিক, তখন ঢেকুর উঠলো হঠাৎ করে। তিনবার পানি খাওয়ার পর যখন থামলো না, আমার বউ আমারে বললো, আমার মনে হয় আপনার মালিক আপনারে ডাকতেছে, আপনি সারের লগে দেখা করে আসছেন, আমি ভাতগুলো ডাইকে রাখতে। জিব্বায় যদি হঠাৎ করে কাবু খায়, তাহলে বলে যে কেউ মনে হয় গালি দিচ্ছে। কোনো কিছুই না এগুলো। হ্যাঁ, এটা যদি সত্যি হতো তাহলে তো আপনি জিবার কামড় খেতে খেতে মারা যেতেন। কত লোক গালি দিতাম গো। হ্যাঁ, সেটাই। আপনি ভাই এটা কি জিনিস জানেন যে আপনি দত্তের মাথায় সিং থাকে কেন? জঙ্গলের ভিতর দিয়ে আসতেছিলাম, আমি একটা কাজ শেষ করে শর্টকাট রাস্তা ধরছি, জঙ্গলের ভিতর দিয়ে রাত প্রায় 2:30, শুনশান একদম, আমার খুব ভয় লাগছিল। হঠাৎ করে কথোপকথনের একটা আওয়াজ আমার কানের মধ্যে আসলো, আমি একটা গাছের আড়াল থেকে দেখলাম দুইটা ভ্যাম্পায়ার, দুইটা ভ্যাম্পায়ার বসে বসে কথা বলছে। আবার কি আমাদের মানুষের কিন্তু প্রশংসা করছে, পুরুষ। হ্যাঁ, দুজনই পুরুষ। তো একজন একজনকে বলছে, জানিস মানুষ না খুব হেল্পফুল। তো বললো যে কিভাবে বুঝলি? কয়েকজনের কাছে গেলাম, একটা মানুষের কাছে বললাম যে ভাই আমার খিদা লাগছে, এক ব্যাগ রক্ত দেন। ওই লোকটা আমার ঠাস করে রক্ত দিয়ে দেয়। আমি বললাম যে কে ভাই আপনি আমার মানে চাওয়ার সাথে সাথে আপনি রক্ত দিয়ে দিলেন কে? কয় না, এটা হচ্ছে আমাদের একটা রীতি আছে, কেউ যদি কিছু চায়, মেহমানকে যদি ফেরত দেয় তাহলে আমরা স্টক করে মারা যাব। আমি খুব খুশি হলাম, থ্যাংক ইউ বলে ওর সামনেই রক্তটা ডকডক করে গিয়ে খেয়ে ফেললাম। ওই দৃশ্য দেখে লোকটা ভয়ে স্টক করে মারা গেছে।
রোমান একটা বই পড়ছিলাম, একজন লিখেছিল যে সুপারস্টিশন ইন মাই লাইফ, মানে আমার জীবনে কুসংস্কার, এটা নিয়ে লিখেছে। তো পড়তে পড়তে আমি দেখলাম যে এক জায়গায় লেখক লিখেছে যে আমার যখন ফুলশয্যার রাত, তখন আমি আমার বউয়ের বড় ঘুমটাটা তোলার পর আমি খুব হতাশ হয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, এত কুৎসিত চেহারা নিয়ে তুমি ঘুমটা দিয়ে ঢাকার কি দরকার? আমি তাকে জিজ্ঞেস করলাম, বলল না আপনি মনে হয় রোমান ইতিহাস সম্পর্কে জানেন না, রোমান ইতিহাসে যে বিয়ের সময় যদি কোণে যে সে যদি বড় ঘুমটা না পড়ে, তখন হচ্ছে যে অপশক্তি বা অশুভ শক্তির ইয়া থেকে মানে তাকে বাঁচানো যায় না, সেই জন্য আমি এটা পড়েছি। আপনার কি মনে হয়, আমি কি আপনার বন্ধুদের সামনে এভাবে ঘুমটা পড়ে থাকবে থাকবো? বলছে আমার বন্ধুদের সামনে না, তুমি আমার সামনে ঘুমটা পড়ে থাকো। অষ্টধাতুর কিছু আংটি বিক্রি করে সবাই, খুব গান, মাথার ব্যথা ছাড়বে না, কিডনি ব্যথা ছাড়বে না, অষ্টধাতু বাতের আংটি একটা ধারণ করেন না, বিশটা কারমাল পাঁচ টাকা একটা ধারণ করেন না, অষ্টধাতু বাতের আংটি একটা ধারণ করেন না। আমার ভাগিনারে আমি বললাম, লাবিব তোকে একটু আমি সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা বলতো, গোবিন্দ নামে ভারতবর্ষে একজন লোক আছে, ওকে ও বলো যে মামা উনি তো বিখ্যাত অষ্টধাতু আংটি বিক্রেতা, কি করবে? ও তো মানে ক্লাস ফাইভে মাত্র পড়ে, ও তো জানে না, ও কার্টুন দেখতেছে বিদেশি চ্যানেলের মধ্যে, কার্টুন দেখতেছে হঠাৎ করে ওইখানের মধ্যে। আমরা চলে এসেছি এই সময়টুকু, এই চাংটুকু আমরা চ্যানেল থেকে কিনে নিয়েছি, আপনি এই ধাতুটিকে বিশ্বাস করতে হবে, এই যে আংটিটি, এই আংটিটিকে বিশ্বাস করতে হবে। কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেছিল, তখন তাকে একটা গোখরা সাপে কামড় দিয়েছিল, তখন সে জায়গায় বসে অর্ডার দিয়েছে জাহাজে আমরা অষ্টধাতু। আচ্ছা আমরা এখন আপনাদেরকে পরিচয় করে দেবো আমাদের কাস্টমারের সাথে। এবার এক মহিলারে কোথা থেকে ধরে আনে, এই মহিলা আয়শা, আমার অনেকদিন ধরে আমার স্বামীর সাথে অমিলা ছিল, পরে সেটাকে জোড়া শালিকের সম্পর্ক কেমনে রূপান্তরিত করবো সেই চিন্তায় আমরা শেষ, হরে দিয়ে আমরা যাই অষ্টধাতুর আংটি একটা হঞ্চাষ্টিয়া দিয়ে দুগা কিনছি, কিনি আমি আর আমার স্বামী ফোচ্ছি, পরার পর এখন যে আমাদের কি সম্পর্ক, আমাদের ঘরের ভিতরে হাইলার মধ্যে বাত ন থাকতে পারে, কিন্তু আমাদের মনের মধ্যে সাইলের গুদা। হ্যালো, সালাম আলাইকুম, জি টক মিষ্টি ঝাল থেকে বলছি। জি হ্যাঁ জি, আপনার দুটি সন্তান শান্ত এবং নীরব, জি তাদের সমস্যা বলুন। তারা খুবই অস্থির, খুবই চঞ্চল, এক জায়গায় স্থির থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার জন্য বেশি কিছু করতে হবে না, আমি দুটো পাথরে ফু দিয়ে দিচ্ছি, সেই দুটি পাথর যদি আপনার দুটি সন্তানের পায়ের সঙ্গে ঠিকমতো বেঁধে রাখেন তাহলে তারা একবারে স্থির হয়ে যাবে। জি এই দুটি বড় বড় পাথর, তো এটা নেওয়ার জন্য দুইটা ট্রাক পাঠান। জি জি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে আর সমাধান আছে, আর একটা সমাধান আছে, শুনুন আর একটা সমাধান আছে, সমাধান হচ্ছে যে একটা ওই মোটা দড়ি আছে না, দড়ি পাঠিয়ে দিলে আমি একটু পরে ফু দিয়ে দিব, না ওই দড়ি দিয়ে দুজনকে বাইরে রাখলে যন্ত্রণা তো কমে যাবে। শুনেছেন কি বলেছে, দড়ি পরে দেবেন, ওটা দিয়ে পিট পরে দেবে, মারতে হবে আপনার ছেলেকে। হ্যালো কি বললেন? ভাইয়া অবস্থা মনে হয় আরো খারাপ, কারণ ওই মহিলাই নাকি একটা দড়ি আর ট্রাক নিয়ে আমাদের বেঁধে রাখতে আসতেছে, তাহলে এখানে থাকা যাবে না। আস্তে আস্তে উষ্টা খাইতে উষ্টা খেলাম, তাহলে একটু তাহলে দাঁড়ানো উচিত। অনেক ধন্যবাদ মিস্টার মিষ্টি ভাই, অনেক ভালো ছিল মিষ্টিগুলো আজকে। না আপনি বসবেন, কারণ এখন আপনাকে করা হবে ঝালাই। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে আসলাম, দেখছেন টক মিষ্টি ঝালের সংস্কার। আমাদের প্রিয় অতিথি শামীম জামান ভাই আছেন, এবার আপনাকে ঝালাই করা হবে। গাইবান্ধা থেকে রফিকুল শফিক প্রশ্ন করেছেন, এক কথায় উত্তর দিন, আপনি কি কুসংস্কার বিশ্বাস করেন? হ্যাঁ না নাকি কিছু কিছু ক্ষেত্রে? বিশ্বাস করি একদমই না। চট্টগ্রাম থেকে সঞ্জিদা সেতু প্রশ্ন করেছেন, আম্মু আমার পরীক্ষার দিন ডিম খেতে বারণ করেছেন, তাহলে নাকি পরীক্ষায় ডিম বা গোল্লা পাবো, আপনি কি আপনার সন্তানকে পরীক্ষার দিন ডিম খেতে বারণ করেন? না এরকম করি না, যে ডিম খাওয়ার বারণের পেছনে কিন্তু একটা কারণ আছে, কুসংস্কার না, ডিম খেলে কিন্তু পেটে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে, পরীক্ষা দেওয়ার সময় যে কোনো কারণে বাচ্চার বা যে কোনো মানুষের পেটে গোলমাল যেন না হয় এমন কিছু খাবার না দেওয়া বেটার। কুমিল্লা থেকে মুক্তা মণ্ডল প্রশ্ন করেছেন, স্বামীর নাম মুখে নিলে নাকি স্বামীর অমঙ্গল হয়, ভাবি কি আপনাকে ওগো বা হ্যাগো বলে সম্বোধন করেন নাকি আপনার নাম ধরে ডেকে অমঙ্গল ডেকে নেন? এখন অমঙ্গল মঙ্গল বলে কিছু দেখছি না, তবে আমার মা যখন আমার বাবাকে ডাকতো তখন তো নাম ধরে ডাকেনি, কিন্তু এখনকার প্রজন্ম জি এখন তো সবসময় স্বামীকে নাম ধরেই ডাকে। নোয়াখালী থেকে আনিসুজ্জামান প্রশ্ন করেছেন,
নতুন জামাই বাজার না করা পর্যন্ত এক পথ দিয়ে খাওয়ানোর একটা রীতি চালু আছে। আপনি নতুন জামাই থাকা অবস্থায় শ্বশুর বাড়িতে কি কি রীতি পালন করেছিলেন? তো আমি চালাকি করে প্রথমে বাজারটা করে বুঝলাম। আচ্ছা, কি বাজার করেছিলেন মনে আছে? যে মাছ, তারপরে পান খাওয়ার রীতি আছে বয়স্ক লোকে, তারপরে ওখানে। তাহলে তো আপনি এই তো কুসংস্কার বিশ্বাস করেন না বললেন। কুসংস্কার তো বিশ্বাস করিনি, যে আমার দায়িত্ব করতে পালন করছি আমি। শ্বশুর বাড়িতে আমি গেলাম, তা আমি যে আমি বাজার করবো না। কুষ্টিয়া থেকে রেহুনুমা জেরিন প্রশ্ন করেছেন, কথায় বলে শরীরে ফড়িং বসলে প্রেম হয়, প্রজাপতি বসলে বিয়ে হয়, তাহলে মশা বসলে কি হয়? অসুখ হয়, অসুখ হয়। দারুণ বলেছেন। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। লন্ডন থেকে অ্যাঞ্জেল মনিরা প্রশ্ন করেছেন, কোন সত্তার সংস্কার করা বেশি প্রয়োজন বলে আপনি মনে করেন? অভিনেতা শামীম জামান, নাট্যকার শামীম জামান, নাকি পরিচালক শামীম জামান? আমি যখন যে কাজটি করি তখন মানে সেই কাজটি নিয়ে বেশি সিরিয়াস থাকি। আমি যখন অভিনয় করি মন দিয়ে করি, যখন ডিরেকশন করি তখন মন দিয়ে করি, যখন লিখি তখন মন দিয়ে করি, সবই আমি লালন করি, কারণ আমার সবই আমার সন্তান। চেয়ারম্যান সাহেব, এটাই তার ফেসবুক আইডি, প্রশ্ন করেছেন, এমন কি কখনো হয়েছে যে নিজের চোখের সামনে ঝাড়ু মেরে ভূত তাড়াতে দেখেছেন? আপনি জানেন এটা কুসংস্কার, কিন্তু আপনি চুপ করেছিলেন, কিছুই বলেননি। না, এটা আমি কখনো দেখিনি। আমার নানার বাড়ির গ্রামে এরকম শুনেছি, ঝাড়ু মেরে জিকার নাড়া মেরে ভূত তাড়াচ্ছে। আপনার অনেক নাটকে কিন্তু দেখেছি যে আপনি কুসংস্কারকে তুলে ধরছেন। এটা তুলে ধরাটা হচ্ছে মানুষকে বোঝানো যে এটা করা যাবে না। আমার নাটকে যেটা হয় যে একটা আমি দেখালাম এটার সলিউশনটাকে, সেটাও দেখাচ্ছে যে এটা করলে কিন্তু খারাপ। ভাইয়া, দর্শকদের পাঠানো প্রশ্ন শেষ। এবার আপনি একমাত্র অতিথি, যার জন্য একটি অপশন রাখছি, সেটি হচ্ছে আপনি আমাকে একটি প্রশ্ন করতে পারবেন। তুমি কি কুসংস্কার বিশ্বাস করো? কিছু কিছু ক্ষেত্রে আমি বিশ্বাস করি, কিছু কিছু ক্ষেত্রে আমি করি না। মানে এমন কোনো ঘটনা আছে যেটা যেন বিশ্বাস করতে বাধ্য হয়েছে? এই যে এই ধরনের এই টক মিষ্টি ঝাল, এই অনুষ্ঠানটা পৃথিবীর এক নাম্বার অনুষ্ঠান, এটা আমি ডিরেক্টরের সামনে বিশ্বাস করি, কিন্তু আমি যখন দর্শকদের সামনে যাই এটা আমি আর বিশ্বাস করি না, বা দর্শকই আমাকে মেরে বিশ্বাস করায় না আর কি। ভেরি গুড, ভেরি গুড। কুসংস্কার নিয়ে আমরা অনেক কথা বলছিলাম, বরাবরের মতো অপেক্ষা করছে ঝালাইবাজ, আজকে কুসংস্কার নিয়ে তার কথা শুনব। ডিম খেলে গোল্লা পাবেন ভেবে পরীক্ষার আগের দিন যারা ডিম খান না তাদের উদ্দেশ্যে বলছি, আপনি পরীক্ষায় গোল্লা পান বা একশোতে একশোই পান, খোঁজ নিয়ে দেখেন, আপনার যেন বারো মাসই পরীক্ষা থাকে, এই মর্মে আপনার শিক্ষা প্রতিষ্ঠান বরাবর ইতোমধ্যেই আবেদন করে রেখেছে আপনার অঞ্চলের মুরগিগুলো। ডিম খেলে গোল্লা পাবেন, বা গলায় কাটা আটকালে বিড়ালের পা ধরে মাফ চাইতে হবে, অথবা রোদের মধ্যেই বৃষ্টি হয়, খেঁকশিয়ালের বিয়ে হয়, এরকম মুরগি বিড়াল আর শিয়ালদের রাজ্যকে ঘিরে প্রচলিত বহু সংস্কার আর কুসংস্কার আজও গেড়ে বসে আছে আমাদের মানুষবাহী সমাজে। কুসংস্কার শব্দটির উৎপত্তি পঞ্চদশ শতাব্দীতে। এনসাইক্লোপিডিয়ার ব্যাখ্যা অনুযায়ী কুসংস্কার হলো একটি মতবাদ যা চিন্তা না করে অথবা স্পষ্টভাবে বিচার না করে গড়ে ওঠে। বহু কুসংস্কার আজও নানা রকম অবিচারের শিকার করে যাচ্ছে আমাদের সমাজকে। চিকিৎসা ব্যবস্থা কিংবা বিজ্ঞানের এতটা অগ্রগামী ভূমিকার পরও সমাজের কিছু কিছু অন্ধকারাচ্ছন্ন অংশে আজও জীবনের আলোকে ম্লান করে দিচ্ছে এই কুসংস্কার নামক ভয়ঙ্কর দানব। কুসংস্কারাচ্ছন্ন মতবাদ অনুযায়ী ভূতে ধরা মানুষটার ভূতকে ঝেঁটিয়ে বিদায় করার পন্থার মতোই সমাজ থেকে ঝাঁটাপেটার শিকার হয়ে বিদায় নিক যত সব কুসংস্কারের ভূত। তা না হলে আধুনিকতার সিঁড়ি বেয়ে প্রযুক্তির উৎকর্ষতায় যতই এগিয়ে যান না কেন, পিছিয়ে থাকতে হবে বৈশ্বিক উন্নতির দৌড়ে। কারণ আপনার অন্ধকারাচ্ছন্ন মন ও মতবাদ, ধ্যান ও ধারণা যখন ক্ষমতা বলে অন্যের উপর চাপিয়ে দেবেন, তখন পরোক্ষভাবে সেটার প্রভাব পড়বে পরিবার ও সমাজে। তাই যত দোষ নন্দঘোষ বলে নিজের কুসংস্কারাচ্ছন্ন মনোভাব আর দোষগুলোকে যদি ঢাকার চেষ্টা করে থাকেন, তাহলে আপনাকেই বলছি, অন্ধবিশ্বাসে বুধ হয়ে না থেকে মানুষ হিসেবে নিজের মান এবং হুঁশকে কাজে লাগান, দেখবেন অধিকাংশ সমস্যার ইতিবাচক সমাধান মিলবে সহজেই। এতক্ষণ ঝালাইবাজের কথা শুনলাম, এ নিয়ে আপনার শেষ বক্তব্য শুনতে চাই। কুসংস্কারকে বিশ্বাস না করে কাজে মন দেওয়া বেটার। আমরা হয়তো দেখা গেলো যেমন বলি না যে ওইখানে যাওয়া না, ওইটা একটা ঝামেলা হতে পারে, এই হতে পারে, কিন্তু আমি ওখানে যেয়ে দেখবো, আমি কাজ করে দেবো। তো বিষয়টা হচ্ছে যে কুসংস্কারের এখন আধুনিক যুগ, এই সময় এই যুগে কুসংস্কার বিশ্বাস না করা বেটার। খুবই ভালো লাগলো ভাই আপনার কথা শুনে। আমরা আমাদের সমাজ থেকে কুসংস্কার দূর করব, সংস্কারের আলোয় আলোকিত হবে আমাদের পৃথিবী, আমরা সবাই ভালো থাকবার চেষ্টা করব। প্রিয় দর্শক, আবারও দেখা হবে টক মিষ্টি ঝালের নতুন পর্বে নতুন অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।